নমস্কার, রাজীব এডুকেয়ার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে আমাদের যে নতুন নাম্বার ডিস্ট্রিবিউশন, আমাদের চ্যানেলে একটি পুরনো যে একটা নাম্বার ডিস্ট্রিবিউশন ছিল, একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা অনেকে দেখেছেন সেটি, এবং সেই সঙ্গে বর্তমান সময়ে কিন্তু একটি নতুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের যে ইন্টারভিউ, ফ্রেশ ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ের জন্য একটা নতুন একটা নাম্বার ডিস্ট্রিবিউশন কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে গত 15 তারিখে প্রকাশ করা হয়েছে। এই সেই বিজ্ঞপ্তির আমি এখানে আপনাদেরকে স্ক্রিনশটেও দিয়ে দেব, যে দেখিয়ে দেখতে পাবেন না, এই স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন যে গত 15 তারিখে আমাদের এই বিজ্ঞপ্তিটি কিন্তু রাজ্য সরকার প্রকাশ করেছে বিকাশ ভবনের তরফ থেকে। এবং আগামী যে ইন্টারভিউটি হবে আমাদের, সেই ইন্টারভিউয়ে কিন্তু এই নম্বর ডিস্ট্রিবিউশনের থাকার সম্ভাবনাই কিন্তু বেশি, অর্থাৎ এই নম্বর ডিস্ট্রিবিউশনের ওপর থেকেই তারা তাদের যে সিএসসির এই বছরের নিয়োগ, সেই নিয়োগ সম্পন্ন করবে। গত বছর আমাদের কাছে সেইভাবে কোনো লিস্ট ছিল না সরকারের তরফ থেকে, সেইভাবে বা সিএ কমিশনের তরফ থেকে কিছু বলা হয়নি, কিন্তু বর্তমানে আমরা গত 15 তারিখে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আমরা এই বছর বলতে পারি যে কমিশন কিন্তু সম্ভবত এই লিস্টের ওপর থেকেই, বা এই যে লিস্ট প্রকাশিত হয়েছে এই প্রকাশনার ওপর থেকে যে নম্বর ডিস্ট্রিবিউশনের কথা বলা হয়েছে এটাকেই বেস করে ধরে তারা এগোবেন। কারণ 2018 সালে ইউজিসি তার যে নির্দেশিকা, সেই নির্দেশিকায় এই নম্বর বিভাজনের কথা তারা বলেছিল। আমাদের রাজ্যের সঙ্গে ইউজিসির বিভিন্ন বিষয়ে মতানৈক্য থাকে বিভিন্ন সময়, তো অনেক সময় আমরা অনেক কিছু ইউজিসির গ্রহণ করি না, অর্থাৎ আমাদের রাজ্য গ্রহণ করে না, কিন্তু এক্ষেত্রে কিন্তু এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিতে সরাসরি তারা জানিয়ে দিয়েছেন যে ইউজিসির যে 2018 সালের লিস্ট, সেই বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুসারেই কিন্তু বর্তমানে নতুন করে যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে সেখানে সেই হিসাবে নম্বর ডিস্ট্রিবিউশন ধরা হবে। চলুন আমি আজকে এই মুহূর্তে আপনাদের সামনে এই নম্বর ডিস্ট্রিবিউশন অংশটি তুলে ধরছি। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা অনেকেই ভাবি যে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে আমাদের অনেকের রেজাল্ট খারাপ থাকে, আমাদের তাহলে হয়তো জীবনের সমস্ত কিছুই শেষ হয়ে গেল বা আমাদের কাছে আর কোনো পথ খোলা নেই। এই যে আমি নম্বর ডিস্ট্রিবিউশনটা শুরু করব বলা তাদের জন্য এই জায়গাটায়, যে দেখুন এইখানে এসে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কোনো ভ্যালুয়েশন নেই। এখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আপনি রাজ্যের টপার হয়েছেন না একদম লাস্ট ক্যাটাগরি পেয়েছেন, তার জন্য কোনো একাডেমিক্স মার্ক কিন্তু নির্ধারণ করা হয়নি। অর্থাৎ আপনি যদি থার্ড ডিভিশন পাওয়া কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি কিন্তু কলেজ সার্ভিসে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য, এবং আপনি আপনার একাডেমিক স্কোর ঠিকঠাক থাকলে আপনি অবশ্যই চাকরিটি পেতে পারবেন। তো আমাদের যে এই ইউজিসি 2018 সালের যে লিস্ট, এবং সেই লিস্টকেই কোট করে গত 15 তারিখ, 15ই ডিসেম্বর 2021 তারিখে যে বিকাশ ভবন থেকে লিস্ট বেরিয়েছে সেখান থেকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেখানে। সেখানে বলা রয়েছে যে গ্র্যাজুয়েশন, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাদ, এখানে গ্র্যাজুয়েশনে 80 এবং তার বেশি নম্বর পেলে তার জন্য স্কোর ধরা হয়েছে 15, 60 টু লেস দেন 80, অর্থাৎ 60 থেকে 80% অব্দি ধরা হয়েছে 13, 55 টু লেস দেন 60, অর্থাৎ যারা 55 থেকে 60-এর মধ্যে পেয়েছেন তাদের একাডেমিক স্কোর ধরা হয়েছে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 10, 45 টু লেস দেন 55, এই ক্ষেত্রে কিন্তু ধরা হয়েছে 5 নম্বর। এবার আমরা পোস্ট গ্র্যাজুয়েশনে আসি। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বলা হয়েছে যে 80% এবং তার অ্যাবাভ নম্বরের জন্য 25, 60 টু লেস দেন 80 তাদের জন্য 23, 55 এবং 50% ইন কেস অফ এসসি এসটি ওবিসি আর ওবিসি এদের জন্য এবং পিএইচ এর জন্য 2 লেস দেন 60 অবধি এইখানে, অর্থাৎ এই জায়গাটা 50% থেকে আমরা ধরতে পারি 50 বা 55 হিসাবে থেকে 60% অবধি 20, অর্থাৎ যারা এসসি এসটি সংরক্ষণের মধ্যে পড়ছেন, যারা 55-এর নিচে পেয়েছেন কিন্তু পরীক্ষার জন্য এলিজিবল, তাদের জন্য নম্বর রয়েছে কিন্তু 20, অর্থাৎ 55-এর উপরে যারা পাচ্ছেন তাদের নাম্বারটা এইখানে কিন্তু সেইখান থেকে আরম্ভ করে, বা যারা 50 পেয়েছেন তাদের সবাইকেই কিন্তু সমান হিসাবে দেখা হচ্ছে, আপ টু 60 অবধি এখানে 20 মার্কস রাখা হয়েছে।
এমফিল এর ক্ষেত্রে এখানে 60% বা তার বেশি যারা পাবেন তাদেরকে সেখানে সাথ দেওয়া হবে এখানে এবং যারা 55 এর থেকে 60% অবধি পেয়েছেন এমফিল এ সেখানে তারা 5 পাবেন পিএইচডি জন্য সম্পূর্ণভাবে একটাই 30 মার্কস কিন্তু এখানে রাখা হয়েছে এমফিল এ অর্থাৎ 7 এবং 5 দুটো ভাগ রয়েছে কিন্তু পিএইচডি তে কিন্তু পুরো 30 পিএইচডি এমফিল মিলে যদি আপনাদের একসঙ্গে থাকে তার বিষয়ে কত মার্কস সেটা পরে বলা আছে আমি বলছি যারা নেট কোয়ালিফাই করবেন উইথ জিআরএফ আমাকে প্রশ্নও করেছিলেন একদিন যে জিআরএফ এর সঙ্গে কত নাম্বার হতে পারে তারা এখানে 7 পাচ্ছেন অর্থাৎ যারা জিআরএফ সহকারে নেট কোয়ালিফাই করেছেন তারা 7 পাবেন অর্থাৎ 7 শুধুমাত্র যারা নেট কোয়ালিফাই করেছেন তারা 5 মার্কস পাচ্ছেন বা 5 মার্কস আপনাদের জন্য বরাদ্দ রয়েছে এখানে যারা সেট বা এসএল ইটি পেয়েছেন অর্থাৎ সেট পাস করেছেন যারা রাজ্যের পরীক্ষায় পাস করে আছেন তারা সেখানে 3 মার্কস পাবেন এই 5 আর 3 এর এই তফাৎটা কিন্তু আগেও ছিল আমরা আগেও জানতাম এই 5 আর 3 নেট সেটের জন্য অর্থাৎ নেট সেটের মধ্যে এটাই কিন্তু তফাৎ অনেকের কাছে মনে হয় যে আমি নেট পাস করেছি বা অনেকের মনে হয় যে আমি সেট পাস করে রয়েছি তাহলে আমাদের দুজনের মধ্যে তফাৎ কি বা কোন জায়গায় গিয়ে আমাদের ইউনিভার্সিটি আলাদা হয় এই একটা জায়গায় কিন্তু নেট এবং সেটের মধ্যে একটা ডিভাইডেশন থাকে তাই যারা সেট পাস করে আসেন চেষ্টা করুন নেটটাও যদি ক্লিয়ার করে নিতে পারেন বেশি ভালো হয় কারণ আপনি 2 মার্কস এগিয়ে যাবেন সেইখানে এইবার আসি রিসার্চ পাবলিকেশন এর এখানে এইখানে কিন্তু ইউনিভার্সিটির মানে যে বিষয়টি অর্থাৎ যে আমাদের বিজ্ঞপ্তি ইউজিসি সেই হিসাবে কিন্তু এখানে একটা আমরা খারাপ দিকও বলতে পারি এখানে 10 মার্কস রাখা হয়েছে রিসার্চ পাবলিকেশন 2 মার্কস ফর ইচ রিসার্চ পাবলিকেশন অর পাবলিশড ইন পিয়ার রিভিউ অর ইউজিসি লিস্টেড জার্নাল অর্থাৎ এই বিভিন্ন ধরনের যে জার্নালগুলো এমনি হতো পেড জার্নাল কিছু বা আরো এডিটেড বুক সেমিনার প্রসিডিওর্স সেই সমস্ত বিষয়ে কথা কিন্তু এখানে কোনো কিছু লেখা নেই এখানে শুধুমাত্র বলা রয়েছে পিয়ার রিভিউ এবং ইউজিসি লিস্টের যে জার্নাল সেখানে যদি আপনার লেখা প্রকাশিত হয় তাহলে আপনি এখানে সর্বোচ্চ 10 নম্বর পেতে পারেন অর্থাৎ 10 মার্কস কিন্তু রয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে অন্যান্য জায়গায় যারা পেপার পাবলিকেশন করেছেন সেই পেপারগুলো কতটা গ্রহণযোগ্য হবে সে বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে কারণ এখানে সরাসরি বলাই রয়েছে যে পিয়ার রিভিউ এবং ইউজিসি লিস্টেড এ বিষয়ে আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে ডিটেলসে ভিডিও করব সেখানে আরো কিছু বিষয় আপনাদের তুলে ধরার চেষ্টা করব যে আপনাদের কনফিউশন গুলো দূর হয় সেই বিষয়ে এরপরে রয়েছে টিচিং এবং টিচিং অর পোস্ট ডক্টরিয়াল এক্সপিরিয়েন্সের জন্য 10 এখানে আপনি 2 মার্কস ফর 1 ইয়ার ইচ এখানে আপনি 10 2 মার্ক করে প্রতি বছরের জন্য পাবেন এখানে সর্বোচ্চ 10 মার্কস রয়েছে অর্থাৎ আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য এটা খুব ভালো একটা দিক এবং আমার মনে হয় যে আমি একটা বিএড কলেজে পড়াতাম আগে আমার 3 বছরের অভিজ্ঞতা ছিল আমাদের যেহেতু আমরা লিস্ট পাইনি কোথায় কি নাম্বার পেয়েছি আমার মানে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমিও এই 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স এর নাম্বারটা পেয়েছিলাম সেই কারণে একটু র্যাঙ্কের দিকে আমার যারা বন্ধুরা রয়েছে যাদের সঙ্গে আমি মোটামুটি একাডেমিক স্কোর একই রকম বিলং করি তাদের থেকে আমি কিছুটা এগিয়ে ছিলাম সম্ভবত এই কারণে সেটা আমারও মনে হয় যে সেজন্য আপনাদেরকে বলবো যে টিচিং এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ এবং এ নিয়েও আমি পরবর্তীতে ভিডিও আপনাদের ডিটেলস বলবো বেশ কিছু বিষয় ডিটেলস ভিডিও করব টিচিং এক্সপিরিয়েন্সের বিষয়ে টিচিং এক্সপিরিয়েন্সটা অবশ্যই আপনাদের রেখে থাকা ভালো এবং এখানে কিন্তু কোনো মেনশন করা নেই যে আপনার গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড বা নন গভর্নমেন্ট কোথা থেকে এক্সপিরিয়েন্স কালেক্ট করার আমার যেমন পুরোটাই বেসরকারি কলেজ ছিল এবং যেটা আমাদের সিএসসির যে ভাইভার ফর্ম আপনাদের মনে থাকবে সেখানে কিন্তু একটা জায়গায় অপশনও ছিল যে আপনি কোথায় করেছেন ওখানে সেখানে কিন্তু একটা অপশনে নন টিচ নন গভর্নমেন্টাল গভর্নমেন্ট এডেড এই অপশনগুলো কিন্তু ছিল তাই এই জায়গাটা কিন্তু একটা স্কোর করার একটা ভালো দিক যারা সদ্য নেট কোয়ালিফাই করেছেন বা নেট কোয়ালিফাই করে আছেন তাদের জন্য পরবর্তীতে আমি ডিটেলস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব পরবর্তী 8 নম্বর যে অংশটি রয়েছে সেটা হলো যে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডস অনেকে পেয়ে থাকেন যেমন ইন্টারন্যাশনাল লেভেলে বা ন্যাশনাল লেভেলে অ্যাওয়ার্ড গিভিং বাই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিকগনাইজ ন্যাশনাল লেভেল বডি এদের মধ্যে থেকে যদি আপনি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন তাহলে আপনি 3 নম্বর কিন্তু এখানে পাবেন সর্বোচ্চ 3 নম্বর আপনার রয়েছে এবং স্টেট লেভেলে এটা স্টেট গভর্নমেন্ট যদি আপনাকে কোনো অ্যাওয়ার্ড দিয়ে থাকেন স্টেট গভর্নমেন্টের কোনো সংস্থা বা কোনো কিছুর তরফ থেকে
তাহলে আপনি সেখানে 2 নম্বর সর্বোচ্চ পেতে পারেন। এই হলো পুরো একটা আমাদের নতুন যে 2018 সালের নিয়ম অনুযায়ী এবং পশ্চিমবঙ্গ সরকারের এবারে এই বিজ্ঞপ্তি অনুসারে এটাকেই ফলো করা হবে, কারণ না হলে তারা এই মুহূর্তে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করতেন না। এবং এই বিজ্ঞপ্তিও আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে এসে দেয় যে আমাদের সম্ভবত ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে, তাই প্রিপারেশনটা খুব জোর দিতেই হবে। কিন্তু এবার আসি আরেকটা অংশে, যেটা আপনাদের মনে রাখা প্রয়োজন, সেটি হলো এমফিল প্লাস পিএইচডি যদি আপনার দুটো একসঙ্গে করা থাকে, এখানে আপনি ম্যাক্সিমাম 30 নম্বর পাবেন। অর্থাৎ ওখানে যদি আমরা দেখি যে আমাদের যে এমফিল পিএইচডি যদি যোগ করে হয়, তাহলে আমরা দেখেছিলাম যে 30 এবং 7 বা 5 ছিল, অর্থাৎ আমরা 37 সর্বোচ্চ যদি ধরি তাহলে আমরা বলতে পারবো যে 37 রয়েছে। এবার এখানে আপনি 37 পাবেন না, আপনার এমফিল পিএইচডি দুটো থাকলে আপনি সর্বোচ্চ 30 নাম্বার পেতে পারেন। আমাদের অনেকেই আছেন যারা একসঙ্গে নেটস এর দুটোই কোয়ালিফাই করেন, সেখানে আপনি কি নাম্বার পেতে পারেন বা জিআরএফ সহকারে, এখানেও এটা একদম পরিষ্কার মেনশন করে দেওয়া রয়েছে জিআরএফ নেটস এর যদি আপনি একসঙ্গে সমস্ত ডিগ্রিটা থাকে আপনি সর্বোচ্চ এখানে 7 নম্বর পেতে পারেন। অর্থাৎ এখানে আপনি পুরোটা থাকলে আপনি 7-3-10 পেতে পারতেন, মানে যদি টোটাল আমি অ্যাভারেজ যোগ করি আপনার 10 বা 8 হতো, সেখানে আপনি সর্বোচ্চ 7 মার্কস পাবেন আপনার। অর্থাৎ আপনার জিআরএফ নেট এবং সেট এই সবগুলো থাকলে আপনি সর্বোচ্চ 7 মার্কস পাবেন। ইন অ্যাওয়ার্ড ক্যাটাগরি আপনি যদি বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, সেখানে আপনার সর্বোচ্চ মার্কস কিন্তু 3। অর্থাৎ অ্যাওয়ার্ডে আমরা দেখেছিলাম 3 এবং রাজ্য দিয়ে 2-5 ছিল টোটাল, এখানে আপনার সর্বোচ্চ মার্কস 2-3 হতে পারে, আপনি এখানে কিন্তু এই নম্বরটি 3 সর্বোচ্চ স্কোর করতে পারেন। এবং আপনার এইখানে একাডেমিক স্কোরের যে হিসাব সেটা আপনাকে এই একাডেমিক স্কোর 80, রিসার্চ পাবলিকেশন 10 এবং টিচিং এক্সপিরিয়েন্সে 10, এই হিসাবেই পুরোটাকে কিন্তু একটা ধরে রাখা হয়েছে। এবং কত নম্বরের জন্য স্টুডেন্টদেরকে ডাকা হবে বা কিভাবে নিয়োগ করা হবে সেটা পুরোটাই একটা সার্চিং কমিটি কনসার্নিং ইউনিভার্সিটি বা তার যারা রয়েছেন, যারা আমাদের যে কমিশন, অর্থাৎ আমাদের যে কমিশন সংস্থা, তারা এই বিষয়গুলোকে ঠিক করবেন। এই বিষয়ে কিন্তু পুরো বিষয়টাকে, প্রক্রিয়াটাকে কিন্তু রেডি করা হয়েছে। অর্থাৎ এই হিসাবেই কিন্তু আমাদের নতুন যে ভাইবা সেইখানে কিন্তু হওয়ার স্কোপ রয়েছে বা আমাদের এই হিসাবেই হবে। তাই আপনারা মোটামুটি নিজেদের স্কোরগুলো এখান থেকেই ক্যালকুলেশন করে নিন যে আপনারা মোটামুটি কত নম্বর পেতে পারেন বা আপনাদের জন্য কত স্কোর আছে। এবং যারা নেট পাস করে আছেন কিন্তু এই বছর ভাইবাতে আপনারা বসতে পারেননি, অর্থাৎ এই বছর ভাইবার জন্য আপনারা এলিজিবল হননি, তাদের কাছে বলবো যে আপনারা চেষ্টা করুন যে এই অংশটুকু যে বিষয়গুলো আপনার অ্যাচিভ করা সম্ভব আগামী বছর, আমি এমনি ডিটেলস ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই করব, এখানে আর বেশি কিছু বলবো না এই বিষয়ে। আপনারা অবশ্যই মার্কসের ডিস্ট্রিবিউশন দেখে নিজেদের আগামী পথটি তৈরি করুন, এবং আমিও চেষ্টা করি এই বিষয়ে বিভিন্ন রকম ইনফরমেশন গ্যাদার করে আপনাদের সঙ্গে শেয়ার করার। এই আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনের পুরো ভিডিওটি আপনারা দেখুন, এবং আপনাদের এই বিষয়ে আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে করুন। সকলেই ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।